জিয়াই স্বৈরাচি শেখ হাসিনা আর কখনো ক্ষমতায় আসতে পারবে না কেন জিয়াই বঙ্গবন্ধুর হত্যা করবে সবাই কি ঘোড়া গরু ছাগল ভেড়া তারা কি সবাই কি গরু ছাগল তারা বুঝে না তাদের মাথায় জ্ঞান নাই আমরা এই স্বৈরাচার সরকারের পতন চাই তত্ত্বাবধায়ক সরকার আনা মানে হচ্ছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া কিন্তু শেখ হাসিনা চায় না তত্ত্বাবধায়ক সরকার আনতে তার কারণ হচ্ছে কারণ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যদি নির্বাচন দেয় তাহলে এই স্বৈরাচি শেখ হাসিনা আর কখনো ক্ষমতায় আসতে পারবে না এই জন্য সে চায় তত্ত্বাবধায়ক সরকার যাতে না আসুক কেন জিয়াই বঙ্গবন্ধুর হত্যা করবে তারা তাদের দুইজনের ভিতরে কোনো বিরোধ ছিল না আমার জানা মতে আমার রাজনৈতিক ইতিহাসে আমি কখনো জানি না যে বঙ্গবন্ধুর সাথে জিয়াউর রহমানের কোনো বিরোধ ছিল হ্যাঁ তারা দুইজন দুইটা দল করতো তার মানে এই না তাদের মাঝখানে কোনো বিরোধ ছিল আপনি দেখবেন আওয়ামী লীগের প্রোগ্রামে প্রোগ্রাম শেষ হওয়ার আগেই তারা ভাইগা চলে যায় গ্রিলের উপর দিয়ে টপকায় চলে যায় আর আমি আজকে আপনাকে বলে দিলাম আপনি এই প্রোগ্রামটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকবেন দেখবেন কয়টা লোক ভাইগা যায় কয়টা লোক চলে যায় প্রোগ্রাম শেষ না করে একটা বিএনপির কর্মীও মাঠ থেকে যায় না কারণ বিএনপি রাজনীতিটা সর মন থেকে রাজনীতি করে টাকার জন্য এবং লুইটা বুইটা খাওয়ার জন্য দেশটা নষ্ট করার জন্য রাজনীতিতে বিএনপি আসে না তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান এই বাংলার মাটিতে আবার ফিরে আসবে ইনশাল্লাহ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে বিএনপি যদি হাসির পাত্র একটা দল হইতো তাহলে এত এত লোক সবাই কি হাসি সবাই কি ঘোড়া গরু ছাগল ভেড়া তারা কি সবাই কি গরু ছাগল তারা বুঝে না তাদের মাথায় জ্ঞান নাই দেশনেত্রী আজকে গুরুতর অসুস্থ অবস্থা আমি বলতে চাই আমি সাধারণ একজন বিএনপি কর্মী হিসেবে আমি সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই আপনারা এই অবৈধ সরকার ভুতুড়ে সরকারের বিরুদ্ধে লুকিয়ে দাঁড়াতে হবে আমাদের আমি বলতে চাই বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী একজন শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান সন্তান আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের তারেক রহমান ঘোষণা দিয়েছে ফয়সাল হবে রাজপথে আমাদের জীবনের তাজা রক্ত দিয়ে হলে ইনশাল্লাহ আমরা রাজপথে মোকাবেলা করব আমার বাড়ি কৃতি সন্তান আমি জামালপুরের কৃতি সন্তান আমার নাম মিন্টু আমার রক্তের বিনিময় হলে বাংলাদেশের মাটিতে এই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ জেনাই বাবু তার মতো বিনামূল্যে সে খেলাতে যদি কিছু হয় আজকে আমি শুনতে পারলাম আধা ঘন্টা আগে আমি শুনলাম গুরুতর অসুস্থ খুবই বলার বাইরে কথাবার্তা খারাপ তার আমি বলতেছি কত নাটক আর করেন না আপনারা ভুলে যান না শামীম উসমান কানের সমস্যা ছিল লন্ডন চিকিৎসা ছিল বিএনপি ক্ষমতা ছিল বিএনপি ক্ষমতার টাইমে শামীম উসমান যায় নাই ঢাকার পুরান ঢাকার এমপি নাম ভুলে গেলাম কোনো নাম দেখিনি উনি যায় নাই বিদেশে প্রধানমন্ত্রী খেলাধারে যায় নাই আজকে তিনবারের মা প্রধানমন্ত্রী উনি কেন আজকে বিদেশে যেতে পারতেছে না উনি অবস্থা খুবই খারাপ জনিত অবস্থা আমি বলছি আবার শেষ কথা বলতে চাই আপনারা অতি দ্রুত ব্যবস্থা করুন না হলে এই বাংলা মাসে বাংলাদেশের মানুষ আপনাদের ছাড়বে না